ওজন কমাতে হাঁটবেন কতক্ষণ? নিজের স্বাস্থ্য নিয়ে অনেকেই চিন্তিত আছেন, দিন দিন স্বাস্থ্য বেড়েই চলেছে, আসলে বুঝছেন না ঠিক কতক্ষণ হাঁটলে আপনার শরীরের স্বাস্থ্য কমবে। তেমনি সুস্থ থাকতে হাঁটার যে কোনো বিকল্প নেই সে কথা চিকিৎসকরা এক বাক্যে স্বীকার করেন। রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, ওজন কমানো, সব কিছুর জন্যই হাঁটার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ওজন কমাতে পারবেন তার রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি। জেনে নিন বিজ্ঞানসম্মতভাবে ওজন কমাতে গেলে কীভাবে কতক্ষণ হাঁটবেন। হেঁটে ঠিক কতটা ওজন কমাতে পারবেন তা নির্ভর করে দুটো বিষয়ের ওপর, কতখানি হাঁটছেন এবং শরীরের ওজনটা। সাধারণভাবে এক ঘন্টা হাঁটলে আপনি 400 ক্যালোরি ঝরাতে পারবেন। যদি আপনি গড়ে ঘন্টায় 6 কিলোমিটার বেগে হাঁটতে পারেন তাহলে 400 ক্যালোরি পর্যন্ত ঝরাতে পারবেন। আরও সহজভাবে বলতে গেলে 100 ক্যালোরি ঝরাতে হলে আপনাকে 2000 পা হাঁটতে হবে, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন সুস্থ থাকতে সপ্তাহে 500 গ্রাম ওজন কমানো যথেষ্ট, আর এই 500 গ্রাম ওজন কমানোর জন্য আপনাকে ঝরাতে হবে 3500 ক্যালোরি। অর্থাৎ যদি সপ্তাহে 500 গ্রাম ওজন কমানো আপনার লক্ষ্য হয় তাহলে আপনাকে প্রতিদিনে 500 ক্যালোরি ঝরাতে হবে, যার জন্য রোজ 8 কিলোমিটার করে হাঁটা প্রয়োজন। কীভাবে হাঁটবেন? যে কোনো কিছুই সহজভাবে গ্রহণ করলে সেটাকে অভ্যাসে পরিণত করতে সময় লাগে না বেশি। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ওর সঙ্গে হাঁটুন, যদি অফিসে বাড়ি থেকে খুব দূরে না হয় তাহলে বাস বা অটো ব্যবহার করার বদলে হাঁটুন, কিন্তু লিফটের বদলে সিঁড়ি ভেঙে ওঠানামা করুন। গাড়ির গন্তব্য থেকে কিছুটা দূরে পার্ক করুন যাতে গাড়ির কাছ থেকে আপনাকে অন্তত কিছুটা হেঁটে আসতে হয়। এভাবে ছোটোখাটো অভ্যাস পরিবর্তন করে নিজের হাঁটার রুটিন তৈরি করতে পারে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।